হেই হ্যালো দিস এভরিওয়ান, টিটিপি টেনাটিনা পাশ ও ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো কাহিনী হচ্ছে কি, আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি একটা কাজে, তো কাজের মধ্যে সকালে রাত্রে বৃষ্টি হয়েছে, দেখবো রাস্তার কন্ডিশন দেখে বুঝতে পারতেছেন যে হালকা হালকা মোটামুটি বৃষ্টির আবহাওয়া আছে, তার মধ্যে আমরা বেরিয়ে পড়ছি। তো কাহিনী একটা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি যে আমার সামনে যে গাড়িওয়ালা দেখছেন 25, উনি যে চালাচ্ছে মানে আমার হচ্ছে কিন্তু 50 150 cc আর ওনার হচ্ছে 125 cc। তো আমি যেই মাত্র ওনার কাছে যাচ্ছি, উনি উড়া উড়ে টান দিয়ে আমাকে ওভারটেক করে বা আমাকে আগে যাওয়ার ট্রাই করতেছে না, বা আমি আমাকে জায়গা দিতেছে না যে আমি ওনার সামনে যাই। মানে দেখুন ওনার কাহিনীটা, দেখুন একবার ভিডিওটা দেখতে থাকেন। যেমন আমি তাৎক্ষণিক যখন ওনার কাছে যাই, উনি হুট করে টান মেরে আমার আগে চলে যায়, কারণ উনি দেখেন যে একটু ইন্ডিকেটার জ্বালায় রাখছে, যে উনি খামখেয়ালিভাবে ইন্ডিকেটার জ্বালাচ্ছে, মানে উনি বুঝতে পারতেছেন না যে ওনার যে ইন্ডিকেটার জ্বালা আছে সাইডে যে পাশে ইন্ডিকেটার আছে সেটা জ্বালা আছে, উনি বুঝতেই পারেনি। এই দেখেন আমি ওনার কাছাকাছি যাবো যখন, তখন উনি মানে স্পিডটা বাড়ায় দেয় যাতে উনি আমার সাথে রেস করতেছে। ভাই রে ভাই, আপনি রেস করলে কি পাবেন নাকি? আপনার হচ্ছে 25 আর আমার হচ্ছে 50, আপনার থেকে কিন্তু 25 cc কিন্তু আমার উপরে আরও বেশি। এতে করে আপনি যদি বড় গাড়ির সাথে যদি টেক্কা দিতে যান তাহলে কিন্তু আপনারই কিন্তু লোকসান হবে না, বিষয়টা কিন্তু আপনার পর্যবেক্ষণ করার দরকার। কারণ এই সময় যে আপনি রাইড করতেছেন, উনি ওইটা বা বিষয়টা বুঝতে পারছেন। অনেকক্ষণ যাবেন আমি ওনাকে লক্ষ্য করছি যে উনি আমার সাথে রেস করতে করতে চলে আসছে, মানে উনি একাকার, মানে উনি ভাবতেছে যে আমার থেকে ছোটো গাড়ি বা আমার থেকে অনেক নিম্ন পদের গাড়ি, উনি ভাবতেছে এটা, মনে করছে যে ভাই এইসব করা যাবে না। কারণ রাস্তায় চলতে গেলে যেগুলো সব রেসারেসি করে রাইড করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, মানে শুধু আমি না, মানে আপনি যে কেউ, মানে শুধু আমার সাথে রেস করতেছেন তা আমি বলি না, যে আমার আপনার থেকে যে আমি তো আপনার থেকে উপরেই আছি, কারণ হচ্ছে আমার হচ্ছে 150 cc আর আপনার হচ্ছে 125 cc। বা এই ভুলটা কখনো করবেন না, কারণ আপনার গাড়ি সিসি দিয়ে তারপরে কিছু প্রতিযোগিতা করতে যাবেন, কারণ প্রতিযোগিতা তখন করবেন যখন আপনার 25 অন্যটার একটা 25 সেটা আপনি টেক্কা দিতে পারবেন, কারণ দুইটা সমান সমান র্যাঙ্কিং। কারণ এর থেকে বেশি র্যাঙ্কিংয়ের সাথে টেক্কা দিতে গেলে আপনি তখন বিপদে পড়ে যাবেন, এই হলো বিষয়। কারণ এইসব ভুলেও কাজ করবেন না, আর এই সব কাজ মানে একটা অহেতু, মানে কারণ ছাড়াই, মানে ওনার কাছে গাড়ির সিসি হচ্ছে কম, উনি টেক্কা দিতে যাচ্ছেন 50 সাথে। তাই ভাই মাইন্ড করেন না, আবার অনেকে আছে যে আবার মাইন্ড করে ফেলে, তো মাইন্ড করবেন না, কারণ হচ্ছে কি আপনি দেখে শুনে, কারণ টেক্কা দিবেন আপনার সমানে সমানে বা আপনার লেভেলে যতগুলো আছে সেগুলোর সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করবেন। আপনার লেভেল থেকে যেগুলো উপরে এগুলোর সাথে টেক্কা দিলে কিন্তু আপনি যেটা থেকে তো হেরেই যাবেন বেশি, কারণ এখানে 50% আপনার হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, কারণ আপনার র্যাঙ্কিংয়ের দিক দিয়ে আপনার ওর সিসি হচ্ছে বেশি, আপনার সিসি হচ্ছে কম, কারণ এইসব সিসিডিসি দেখে তারপরে র্যাকেট বা টেক্কা দেওয়ার রেস করার চেষ্টা করবেন। কারণ রেসের আগে যদি আপনি যদি হেরে যান তাহলে তো হবে না ভাই, এই হলো বিষয়। কারণ কথাটা হচ্ছে আসতে একটু খারাপ লাগে বা একটু শুনতেও খারাপ লাগে যে আপনার সমানে সমানে, যে আপনার লেভেলে লেভে যত দিক যে গাড়িগুলো আছে তাদের সাথে রেস খেলেন, কারণ আপনার থেকে যদি উপরে লেভেলে যদি হয়ে থাকে তার সাথে যদি রেস খেলতে যান তাহলে কিন্তু প্রথমে কিন্তু আপনি হেরে যাবেন, আপনার তো জেতার তো দূরের কথা, আপনি প্রথমেই হেরে যাবেন ভাই। তাই হলো, আপনি রেস করতে হলে আপনার সমানে সমানে রেস করবেন এবং সমানে এবং সেফটি নিয়ে রাইড করবেন, সেফটি ছাড়া কখনো রাইড করার চেষ্টা করবেন না।